হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু স্বপনের। এদিন ঠাকুর বাড়িতে শান্তনু ঠাকুরের সাথেও বৈঠক করেন বারাসাতের বিজেপি প্রার্থী। বুধবার ঠাকুরনগরে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন বারাসাত লোকসভার বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। এদিন মন্দিরে পুজো দিয়ে তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বাড়িতে যান। সেখানে শান্তনু ঠাকুরের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করেন। বৈঠকে ছিলেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কৃত্তনিয়া। বৈঠক শেষে বারাসাত লোকসভার বিজেপি প্রার্থী স্বপন মজুমদার বলেন, আমি মতুয়া পরিবারের সন্তান। আজ মতুয়া মন্দিরে পুজো দিয়ে প্রচারের কাজ শুরু করেছি। বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ভোটের যে রণকৌশল সেই নিয়েই আলোচনা হয়েছে। জেতার ব্যাপারে 100% আশাবাদী স্বপন মজুমদার বলেন, বারাসাতে যিনি তৃণমূল প্রার্থী আছেন 15 বছর ধরে তার যে দুর্নীতির লিস্ট আছে মানুষ তাকে আর চাইছে না। সর্বপ্রথম আমার নৈতিক দায়িত্ব বা কর্তব্য সেই ঠাকুর বাড়িতে পুজো দিয়ে আমাদের আরাধ্য হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুরের নাম স্মরণ করে তার আশীর্বাদ দিয়ে আমরা প্রচারে যাব, এটা স্বাভাবিক। তার জন্য আজকে সেই পুজো দিয়ে প্রচার বিশেষভাবে শুরু করব। আর ঠাকুর মহাশয়ের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচিতি, আলাপ, একটা ভ্রাতৃত্ববোধ এবং ফ্রেন্ডলি সম্পর্ক আমার সঙ্গে, সেইভাবে আমরা যাতে দুজনে মিলে, এবং অশোক আমার বন্ধুবর এখানে উপস্থিত আছেন, সকলে একসঙ্গে লড়াই করে আমাদের মতো অধ্যুষিত সিট এগুলো, এবং যারা মতো সম্প্রদায়ের মানুষ সারা ভারতবর্ষে আসে সবাইকে একসাথের তলায় নিয়ে এসে নরেন্দ্র মোদীজি আমাদের জন্য যেটা করেছেন, আমাদের দীর্ঘদিনের লড়াই সেটা সফল করেছেন নরেন্দ্র মোদী অমিত শাহজি। 3 বারের সাংসদের জন্য লড়াইটা আমার কাছে খুব সহজ হয়েছে, ইজি হয়েছে। আমি কটা দিন ঘুরে মানুষের যা এক্সপ্রেশন, মানুষের যা ভাবমূর্তি বুঝতে পেরেছি আমি। মানুষ চাইছে কাকলি দেবী চেহারা দেখতে চাইছে না কেউ। 15 বছরের লিস্ট, লম্বা লিস্ট, দুর্নীতির লিস্ট, করাপশনের লিস্ট, মানুষকে বঞ্চিত করার লিস্ট। সেই কারণে ওখানে লড়াইটা আমার কাছে মনে হয় একটু সহজ হয়েছে আরো। সাংসদ শান্তনু ঠাকুর বলেন, বারাসাতের প্রার্থী স্বপন মজুমদার আজ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন। তার সাথে দলের সাংগঠনিক কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আগামীতে আমিও সেখানে প্রচারে যাব। 2 MLA এসেছেন, কিন্তু মূলত স্বপন মজুমদারের আজকে এখানে ঠাকুর মন্দিরে পুজো দিয়েই আর কি বারাসাতের প্রচার শুরু করতে চাইছেন, যে কারণে মূলত আসা। এবং তার মধ্যে এখানকার সাংগঠনিক বিষয়, বারাসাতের কী পরিস্থিতি আছে, সেই সমস্ত বিষয়ে একটা আলোচনার মাধ্যমে যাতে বারাসাতে ভালো রেজাল্ট করানো যায়, ভারতীয় জনতা পার্টির এখানেও যাতে আরও ভালো করে রেজাল্ট করানো যায়, তাই সেইটা নিয়ে আলোচনা। এবং আমাদের MLA অশোক কৃত্তনিয়ার সঙ্গে আমাদের একই রকম এখানে আলোচনা হচ্ছে। বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম আমাদের কার্যক্রম নেওয়া উচিত, সেটা কীভাবে নেওয়া উচিত, কাদের মাধ্যমে নেওয়া উচিত, কারা বসলে সুবিধা হবে, এলাকাভিত্তিক যে প্রচারগুলো হবে সেই প্রচারের উদ্দেশ্যে, তো সেই নিয়ে আর কি বৃহত্তর সাংগঠনিক কথা হয়েছে। পাশাপাশি পুজো দেওয়াও সম্পন্ন হলো, কারণ সকলেই আমরা মতুয়া ধর্মাবলম্বী মানুষ, আর যে কারণে আমাদের আরাধ্য দেবতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, তো আমরা সেই কারণেই আজকে মোটামুটি মূলত আমার বাড়িতে বসা। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।